जयाने गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धौरंधीरं गंगंदेकमति प्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नगुणनाथं च तं वन्दे नरकान्तकं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्नीत करिषि न मर्तबुद्धाश्येतु शनपदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद् भागवतम हमरा परवर्ती अवतारे कथा श्रवण करछि। ऋषयो मनवो देवा मौनपुत्र महौजसा कला सर्वे हरिरेव स्वप्रजापतयो श्रिता। इस श्लोक टीर अर्थ हमरा एकटु परे आसारण करब। तार आगे हमरा अवतारे সেই অংশটুকু নিয়ে আস্বাদন করি। বলছেন একনবিংশে বিংশতিতমে বিষ্ণীষু প্রাপ্য নামনি রামকৃষ্ণাবিধি ভুব ভগবান অহরাধরম। বলছে একনবিংশ অর্থাৎ উনিশতম ও বিশতম বিংশতম অবতারে রামকৃষ্ণ রূপে যদুকুলে অবতীর্ণ হইয়া পৃথিবীর ভার হরণ করেন। শ্রীমদ ভাগবতমে শ্রীকৃষ্ণকে অবতার বলা হল, কিন্তু জানেন তো এই যে দশ অবতার স্তোত্রে সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের নাম নেই। বলা হচ্ছে বহসি বপসি বিশদে বসনাম যার লাভম হলহতি ভীতি মিলিত যমুনা কে সমর্ধিত হলধর রূপ জয় জগদীশ। অর্থাৎ হলধর শঙ্করস্বর তিনি অবতার। এটা কিন্তু অত্যন্ত সত্য। তার আগে ভাগবতের এই কথাটি একটু শ্রবণ করি। সেটি হচ্ছে ভাগবতে উনিশতম অবতার বলা হচ্ছে বলরামকে এবং কুড়িতম অবতার বিশতম অবতার বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে। কেন? তার কারণ আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ জগতে একই সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন, এইটা বলে দেওয়ার জন্য। প্রকৃত অর্থে কিন্তু এই শ্লোকের ব্যাখ্যা বলা হচ্ছে অবতার হচ্ছেন বলরাম। অবতার কে? না, যার মধ্যে শ্রী ভগবানের অংশ কলা শক্তি রূপে কাজ করে তারাই অবতার। এই অবতারের কথাই কিন্তু এই অবতার প্রকরণে বলা হয়েছে। কিন্তু কার অংশ কার কলা, কার শক্তি কাজ করে, তিনি তাহলে কি? তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অবতার নয়, অবতারই। একাদশ স্কন্ধে এই খুব উট প্রশ্নগুলির আলোচনা। জানেন উদ্ধব একের পর এক প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন। একটি তার প্রশ্ন ছিল বড় অদ্ভুত প্রশ্ন, বলছে তুমি তো বলেছ শ্রীমদ ভগবদ গীতা যে সাধুদের রক্ষা করার জন্যে, দুষ্কৃতদের দমন করার জন্যে, সত্যকে স্থাপন করার জন্য তুমি জ
জগতে আবির্ভূত হয়। কি আবির্ভূত হয়? তোমার শক্তিকে যারা শক্তিমান তারাই এই কাজগুলি করে। শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, বুঝতে পারছেন প্রশ্নটা কোন দিকে যেতে চলেছে, প্রশ্নটা কোন দিকে যেতে চলেছে উনি বুঝতে পারছেন, কিন্তু প্রশ্নকর্তাকে সময় দিচ্ছে, প্রশ্নটা করুক তারপর তো উত্তর। তাহলে তোমার শক্তিতে যারা শক্তিমান তারাই যদি এই কাজটা করে, তাহলে তোমার কি প্রয়োজন পড়েছিল স্বয়ং অবতীর্ণ হওয়ার? এই কথার দ্বারা উদ্ধব কিন্তু একটা সত্য প্রকাশ করে দিল যে শ্রীকৃষ্ণ কোনো অবতার নয়, তিনি কিন্তু সাক্ষাৎ ঈশ্বর বা অবতারী। তার থেকে অবতারের সৃষ্টি পরবর্তী শ্লোকে আমরা দেখতেই পাব, এই ভাগবতের পরবর্তী শ্লোকে আমরা দেখতেই পাব, সেটা পরে আসবে, যখন আসবে তখন আলোচনা হবে। তাহলে বুঝে দেখুন উদ্ধব এই প্রশ্নের দ্বারা কিন্তু এই সত্যটিকে প্রকাশ করে দিল যে তোমার স্বয়ং আসার কি প্রয়োজন হয়েছিল। শ্রী ভগবান হেসে উত্তর দিলেন, ভক্তের মনোরঞ্জনের জন্যে আমি জগতে অবতীর্ণ হয়েছি, ভক্ত আমায় চাইছে। কেন চাইছে? সেবা করার জন্যে। আর তাদের অন্তরে প্রেম জাগিয়ে না দিলে তো তারা আমাকে সেবা করতে পারবে না। বুঝতে পারছ? তো সেই প্রেম তাদের অন্তরে জাগিয়ে দেবার জন্যে এবং তাদের সেবা গ্রহণ করার জন্যে, সেবা গ্রহণ করার জন্যে আমি জগতে অবতীর্ণ হয়েছি। ভক্তানাং বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া, ভক্তের আনন্দের জন্য আমি বিভিন্ন লীলা করেছি, এক কথায় উত্তর দিল। তার মানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কিন্তু ওই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং নয়, তিনি ভক্তের আনন্দ দান করার জন্য আবির্ভূত হয়েছে, ভক্তের হৃদয়ে প্রেম জাগিয়ে দেবার জন্য, সেবা গ্রহণ করার জন্য আবির্ভূত হয়েছে। আর যখন তিনি স্বয়ং আবির্ভূত হচ্ছেন তখন এই গৌণ কর্মটি অর্থাৎ দুষ্টের দমন সৃষ্টির পালন, এটি গৌণ কর্ম, এটি অনায়াসে সাধিত হয়ে যাবে, তাই না? শিশু মায়ের জন্য কাঁদছে, সে যদি মাকে পায় তাহলে তার ক্ষুধা তৃষ্ণা আনন্দ আরাম ইত্যাদি ইত্যাদি কোনো বিরাম থাকে কি? স্বয়ং শ্রী ভগবান এলে একটি কর্ম সম্পাদন হবে তা তো হতে পারে না, কিন্তু তার মূল কর্ম কি? প্রেমদান। সেজন্যই শ্রী ভগবান আসেন জগতে, ভক্তের সঙ্গে লীলা করতে ভালোবাসেন, ভক্তের আনন্দ নিজে আস্বাদন করেন, ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভক্তকে আনন্দ দান করেন, এই জন্যই তিনি স্বয়ং জগতে আবির্ভূত হন। আর এই অসুর মারণ ইত্যাদি এগুলো হচ্ছে গৌণ কর্ম, এগুলো তিনি এলেই হয়ে যাবে, এর জন্যে কোনো প্রচেষ্টা করার দরকার নেই। আর তার যে সমস্ত অবতাররা আছেন তারা তো এসব করেই যাচ্ছেন, করে গিয়েছেন, করে যাচ্ছেন, করে যাবেন, তার জন্যে তাঁর আসার দরকার নেই। তিনি কিন্তু ভক্তের আনন্দ দান করার জন্যে জগতে। সুতরাং এখানে যে উল্লেখটি হল শ্রীকৃষ্ণ বিংশতিতম, সেটি কিন্তু আমাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য, প্রকৃত অর্থে তিনি কিন্তু এই অবতার যাদের কথা বলা হচ্ছে, অংশ কলা আবেশ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অবতার, সেই অবতার তিনি নন, তিনি হলেন অবতারই, যার কথা আমরা শুনব বলেই ভাগবত আস্বাদন করছি, যার কথা শুনব বলেই ভাগবত আস্বাদন করছি আমরা অত্যন্ত বিস্তৃত ভাবে, তার কথাই শূন্য দশম স্কন্ধে পরবর্তী অবতার দেখুন।
ततो कलौ संप्रवित्ते सन्मोहाय शुरद्दिशा बुद्ध नाम्नाह अजनोषुतो किकोटेषु भविष्यति। निन्दश्चज्ञविदेरः स्तुतिजातं सदय हृदयदर्शितपशुघातं केशवधृतबुद्धशरीर जय जगदीश हरे। আমরা এই ভাগবতের যে শ্লোকটি পূর্বে শুনলাম তার অর্থ শ্রবণ করি। শ্রী ভগবান একবিংশ অবতারে কলিকালে অসুর প্রকৃতি জনগণকে মোহন করিবার জন্য মানে মোহিত করিবার জন্য উদ্ধার করিবার জন্য গয়া প্রদেশে অজন পুত্র রূপে আবির্ভূত হয়েছে। আমরা বুদ্ধদেব সম্বন্ধে অনেকেই জানি, বুদ্ধদেবের ছোট জীবনে অনেকেই অসাধারণ করেছে, তাই তো? বুদ্ধদেবকে কিন্তু বৈশাখী পূর্ণিমায় তার আবির্ভাব, আবার ওই পূর্ণিমায় তার বুদ্ধত্ব লাভ, এই জন্যে ওই পূর্ণিমা তিথিটাকে সনাতন ধর্মের মানুষজন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং ওই দিন শ্রী জগন্নাথ মন্দিরে শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী জগন্নাথ মন্দিরে বিশেষ অনুষ্ঠান হয়, সে যাই হোক সে তো পরের কথা। এই বুদ্ধদেব কিন্তু সনাতন ধর্মের অবতার, কেন কি করেছিলেন তিনি দেখুন। বেদের দুটি ধারা আছে, একটি হচ্ছে জ্ঞানময়, একটি কর্মময়। এই কর্মময় ধারার মধ্যে কিন্তু যাগ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি পড়ে, আর জ্ঞানময় ধারার মধ্যে আধ্যাত্মবাদ ব্রহ্মতত্ত্ব ইত্যাদি। এই কর্মময় ধারাতে কিন্তু হিংসার প্রবেশ করেছে। আপনারা জানেন বুদ্ধদেবের জীবনীতে আছে যজ্ঞে তখন পশু বলি হতো, হাজার হাজার পশু বলি। একটি ছাগ শিশুকে রক্ষা করার জন্যে তিনি নিজেকে উৎসর্গ করতে চেয়েছিলেন যে তোমরা আমাকে বলি দাও এই ছাগ শিশুকে ছেড়ে দাও। এই ঘটনা তার জীবনীতে আছে। এই বুদ্ধদেব এই যে হিংসা, যজ্ঞজনিত হিংসা, সেইটিকে অবরোধ করতে চেয়েছে। আমরা কোনো একটা বিষয়ে যখন আচার করি, আমরা আচারটাকেই মূলভাবে নিই, আচারের উদ্দেশ্যটা ভুলে যাই, বোঝা গেল? কোনো একটা জিনিস যখন আমরা অভ্যাস করি, এই অভ্যাসের কারণটা কি সেটা আমরা ভুলে যাই, আমরা ওই অভ্যাসটাকে আচারটাকেই প্রধান বলে ধারণা করি। যজ্ঞ করতে হবে, যজ্ঞের উদ্দেশ্যটা কি, ভোগপ্রাপ্তি নয়, এই জন্যই কর্ম ধারার মধ্যে আমাদের পরবর্তীকালে মতভেদ দেখা দিয়েছিল। যাই হোক, এই সমস্ত তাত্ত্বিক অংশে আমরা ঢুকছি না, আমরা আচার্য শঙ্করের জীবনী পড়লে এই বিষয়ে অনেক কিছু জানতে পারবো, যাই এখন আমরা ও বিষয়ে যাচ্ছি না। তো এই হিংসা প্রবৃত্তিকে অসুর প্রকৃতি বলা হচ্ছে, অসুরদের মধ্যে হিংসাটা বেশি। তো হিংসা প্রবৃত্তিকে দমন করার জন্যে ভগবানের অংশ অবতার রূপে স্বয়ং বুদ্ধদেব জগতে আবির্ভূত হয়েছিল। যদিও বলা হচ্ছে গয়া প্রদেশে, এই গয়া ধামে তিনি সিদ্ধি লাভ করেন, ওই জন্যই হয়তো বলা হচ্ছে কপটেশ, অর্থাৎ গয়া প্রদেশে তিনি আবির্ভূত হয়েছিলেন। বুদ্ধদেব সম্বন্ধে আমরা অন্য সময় বিস্তৃতভাবে আলাপ শ্রবণ করব। তো এই যে একবিংশতি অবতার,
অর্থাৎ ভগবান বুদ্ধ। তিনি তাহলে জগৎকে কি জানাতে চেয়েছিলেন, সেটি তাঁর যারা অনুগামী তারা যেভাবে ব্যাখ্যা করেন তাতে কিন্তু আমাদের অন্তরের ধোঁয়াশাটা যায় না। কারণ পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই বুদ্ধ ধর্মকে সামনে রেখে অনেক তন্ত্র সাধনার সৃষ্টি হয়েছে, আমি এই বিষয়ে আলোচনায় যাব না। কিন্তু অর্থাৎ ভগবান বুদ্ধকে আমরা ঠিকমতো বুঝতে পেরেছিলাম কি, এটা একটা প্রশ্ন জাগে। তাহলে এই ধরনের নিকৃষ্ট তন্ত্রের তো মানে নিকৃষ্ট অভ্যাস তন্ত্র বলবো না, অভ্যাসের সৃষ্টি হতো না, আমরা বুঝতে পারিনি তাকে। শ্রীরামকৃষ্ণকে একবার প্রশ্ন করা হয়েছিল, করেছিলেন কোন ভক্ত, যে আপনি তো সব পথেই সাধন করেছেন, তা বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন না কেন? বললেন, সেটা আলাদা কিছু নয় গো, হিন্দুদের যেটা জ্ঞান মার্গ সেটাই বুদ্ধদের প্রকৃত উদ্দেশ্য। অর্থাৎ বৌদ্ধরা হচ্ছেন জ্ঞান মার্গী, এটা শ্রী ভগবান নিজের মুখে বলে গেছে। আমরা কি বুঝব, তিনি বুঝিয়ে দিলে তবে বুঝতে পারি। আর এই বুদ্ধদের সম্বন্ধে স্বামীজি অত্যন্ত উচ্চ ভাব ধারণা করতেন এবং তিনি বুদ্ধগয়ায় গিয়ে নিজে কিছুদিন সাধন করে এসেছিলেন। অবশ্য তার ফল অন্য, যাই হোক সেটা পরে আলোচিত। এবং সারা জীবন ধরে স্বামীজি বুদ্ধদেবের প্রতি এতটাই শ্রদ্ধাবান ছিলেন, তার নানা কথার মধ্যে, বাণীর মধ্যে, উদাহরণের মধ্যে ভগবান বুদ্ধ বারবার এসেছেন। এমনকি নিবেদিতাকে, ভগিনী নিবেদিতাকে তিনি বুদ্ধদেবের চরণে শরণাগত হতে বলেছিলেন, এত বড় কথা। বুঝতেই পাচ্ছেন আমাদের অবতার পুরুষ বুদ্ধদেব জগতের মঙ্গলের জন্যে জগতে আবির্ভূত হয়েছিলেন। খেয়াল রাখতে হবে, যারা সংকীর্ণ মনা তারা কি সত্যিই বুদ্ধদেবকে জানতে পারেন? তিনি তো ঈশ্বর অবতার, তার মানে অনন্ত বিস্তৃত তার অন্তর। সুতরাং বুদ্ধদেবকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি, যদি আমরা ভালোবাসতে পারি, আমরা কিন্তু সেই অবতারই শ্রীকৃষ্ণকেই ভালোবাসব। একুশ মানে একুশতম অবতার। তারপরে বলছেন, অথাশ যুগসন্ধ্যায়ং দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশসব নাম্না কলকির জগৎপতি। এখানে কিন্তু কি, এই বুদ্ধদেব এবং কলকি অবতার, এই দুটি অবতারের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতের কথা বলা হয়েছে। কারণ ভাগবত যখন সৃষ্টি হয়েছে তারা কিন্তু তখন অবতার রূপে আসেনি। বলা হচ্ছে যে অনন্তর কলিযুগের শেষ ভাগে নৃপতিগণ, এটা কিন্তু অত্যন্ত অনুধাবনযোগ্য শব্দ, নৃপতিগণ দস্যু ভাবাপন্ন হইলে জগৎপালক শ্রী ভগবান কল্কি নাম ধারণ করিয়া বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতীর্ণ হয়েছে। নৃপতিগণ, খেয়াল রাখো মানে রাজাদের কাজ কি, রাজধর্ম পালন করা। তো রাজধর্মের মধ্যে কি,
প্রজাদের সুখ শান্তি ইত্যাদি দেখা, এটাই তো রাজধর্ম। তাদেরকে শোষণ করাটা কিন্তু রাজধর্ম নয়, তাদেরকে নিধন করাটা কিন্তু রাজধর্ম নয়। শ্রী রামচন্দ্রের কথা তো আমরা রামায়ণে বারবার পেয়েছি এবং অন্যান্য রাজাদের কথাও পেয়েছি যে তারা কেমন ছিলেন। মহারাজ পরীক্ষিত কেমন ছিলেন তারা? তো তারা রাজধর্ম অর্থাৎ প্রজা পালক ছিলেন। যখন এই রকম রাজারা, রাজা মানে যারা শাসন করে, রাজা শব্দটার অর্থ যারা শাসন করছে, তারা যখন দস্যু ভাবাপন্ন হবে অর্থাৎ সাধারণ মানুষকে শোষণ করবে, প্রজাকে শোষণ করবে, এই শোষণ করতে করতে যখন একটা চরম জায়গায় গিয়ে পৌঁছবে, সেই সময় বিষ্ণু যশা নামক এক ব্রাহ্মণের পুত্র রূপে শ্রী ভগবানের আবেশ অবতার কল্কি জগতে আবির্ভূত হবে। তারা এই সমস্ত দস্যু ভাবাপন্ন শাসকদের, তিনি এই সমস্ত দস্যু ভাবাপন্ন শাসকদের নিধন করে আবার শান্তি প্রতিষ্ঠা করলে সত্যযুগের আরম্ভ হবে, এটা ভাগবত বলছে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে অপূর্ব কথা আছে, যেন শ্রীরামকৃষ্ণ বলছে যে ব্রাহ্মণের ছেলে কিছুই জানে না, কোত্থেকে ঘোড়া তরবারি এসে সব পৌঁছল, সে বেরিয়ে চলে গেল দস্যু নিধন করতে। ইনি হচ্ছেন কল্কি অবতার। আমাদের জয়দেব গোস্বামী অতি অপূর্ব কথা বলেছেন, ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়শিকর বালম, ধ্রুমকে তুমি বকিমপি করালম, কেই সমধিত কল্কি শরীর জয় জগদীশ। ম্লেচ্ছ, ম্লেচ্ছ শব্দের অর্থ কি? যারা ন্যায় ইত্যাদি উল্লঙ্ঘন করে। আমরা ম্লেচ্ছ অসম্য অন্যজনদের বলে থাকি, সেটা নয়। শাস্ত্রীয় অর্থ হচ্ছে যারা ন্যায়ের উল্লঙ্ঘন করে, নীতির উল্লঙ্ঘন করে, যারা অত্যাচার, যারা শোষক, সাধারণ মানুষকে অশেষ যন্ত্রণা দান করেন, তারাই হচ্ছে ম্লেচ্ছ। ম্লেচ্ছদের কাজই হলো এটা। ওই জন্য বলছেন কি না, ম্লেচ্ছ নিবহ নিধনে। এই ম্লেচ্ছগণকে নিধন করার জন্যে, বিনষ্ট করার জন্যে কল্কি রূপে জগতে আবির্ভূত হবেন। বুঝতে পারছেন? ম্লেচ্ছ কারা? মানে আমাদের শাস্ত্র এত গভীর না, এত অনন্ত বিস্তৃত, এতে সব ব্যাখ্যা আছে। বলছি জানেন, শাস্ত্র বলছে, পদ্মপুরাণে আছে, আমরা সংস্কৃত না বাংলাটাই শুনি, বলছেন যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে হরিনামে শ্রদ্ধা হয়নি, তাকে তুমি চণ্ডাধম জানবে, চণ্ডালের অধম জানবে, পদ্মপুরাণ বলছে। আর যে চণ্ডাল বংশে জন্মগ্রহণ করে হরিনামে শ্রদ্ধা জন্মেছে, আকর্ষণ প্রেম জন্মেছে, তাকে তুমি ব্রাহ্মণ সৃষ্টি জানবে। কি বলা হলো? জন্ম আপনার পরিচয় নয়, কর্মই আপনার পরিচয়। ছোট্ট ঘটনা দেখুন না, রবীন্দ্রনাথ ব্রাহ্মণ ছিলেন কি শূদ্র ছিলেন আপনি জিজ্ঞাসা করেন? করেন কি? করেন না। কেন করেন না? স্বামীজি কোন বংশে জন্মেছিলেন? কায়স্থ বংশে। এই নিয়ে তখনকার দিনে বড় বড় সমাজপতিরা একটা নিদান দিয়েছিলেন, জানেন? যাই হোক, সেটা
যদিও খুব ভালো কথা নয়। তারা বলছিলেন যে কায়স্থ বংশে জন্মগ্রহণ করে কারো সন্ন্যাস নেওয়ার অধিকার হয় না, এ কথা নাকি শাস্ত্রে বলা আছে। আমার জানা নেই, অত শাস্ত্র তো আমি পড়িনি, শুধু এইটুকখানি জানা আছে একজন ব্রাহ্মণ একজন শূদ্রের পা ধুইয়ে দিয়েছে, এটা আমার জানা আছে। বলবেন কি করে কি করে, আরে ভাগবত শ্রবণ করছেন তো, সৌনক ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে পৈতেদারি ব্রাহ্মণ নয়, ব্রহ্মকে নিয়ে সমাধিস্থ পুরুষ সেই সৌনক উগ্রসভার মুখে হরিনাম শ্রবণ করে শিহরিত অন্তরে তার চরণ ধৌত করার জল দিয়েছিল। উগ্রসভা শুদ্র বংশ চরণ করেছিল, কি বলছে আমার জানা নেই। ব্রাহ্মণ ছাড়া কায় কেউ সন্ন্যাস নিতে পারেন না এমন কথা শাস্ত্রে আছে, হয়তো থাকতে পারে আমার জানা নেই, কিন্তু আমার যেটা জানা আছে যেটা জগতের জানা প্রয়োজন সেটা হচ্ছে পদ্মপুরাণের ওই অপূর্ব কথা, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যদি কেউ হরিনামে শ্রদ্ধা না জন্মায় তাহলে জানবে সে চণ্ডলের থেকেও অধম, এবং চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেও যদি তার হরিনামে শ্রদ্ধা প্রেম জন্মায় সে ব্রাহ্মণের মধ্যে উত্তম, এইটা জানা আছে, এতেই কাজ হয়ে যাবে, আর বেশি কিছু জানার দরকার নেই, কি বলুন। এবং সেইটা প্রমাণ করার জন্যে শ্রী চৈতন্যদেব সংকীর্তন লীলা করে গেছিলেন, সেখানে ব্রাহ্মণ এবং শূদ্র পরস্পরের চরণ ধরে গ্রহণ করেছিলেন, হরিনামের এমনই মহিমা, হরিনামের এমনই মহিমা একজন সমাধিস্থ পুরুষ একজন শূদ্র সুতার সুতের, সুত মানে যে যিনি শ্রুতিধর বা ওই কঠন করে বেড়ান তার চরণ ধুয়ে দিয়েছিলেন, হরিনামের এ মতো মহিমা। তুমি বুঝতে পারছেন কল্কি রূপে তিনি দেহ ধারণ করলেন এবং জগৎকে এই ম্লেচ্ছ গণের হাত থেকে রক্ষা করবেন। আর একটা ছোট লোকবিশ্বাসের কথা বলে আজ প্রণাম জানাব। এই লোকবিশ্বাসটি হচ্ছে কি জানেন, আপনাদের সবার সকলেই শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী জগন্নাথকে দর্শন করেছেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, তার চারটি দোর আছে, চারটি দোর আপনারা জানেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই দক্ষিণ দরজাটা কিন্তু কখনো বন্ধ হয়, এটাকে বলে অশ্বদ্বার, এই দরজাটি কিন্তু বন্ধ হয় না। সেখানকার শাস্ত্রে বলা আছে যে কল্কি অবতার হয়ে স্বয়ং শ্রী জগন্নাথ ঘোড়ায় চড়ে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, সেটা কবে কেউ জানেন, এই জন্য এই দক্ষিণ দ্বারটা কখনো বন্ধ হয় না, এই জন্য এটিকে অশ্বদ্বার বলা হয়। তিনি কল্কি রূপে জগতে আবির্ভূত হবেন এবং তিনি জগৎকে উদ্ধার করার জন্য ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, এটা লোকবিশ্বাস। এইখানে তো মাত্র 22টি অবতারের কথা বলা হয়, এখন আরেকটি শ্লোক দিয়ে এই সমস্ত অবতার তত্ত্বের মূলকে তিনি প্রকাশ করছেন। শ্লোকটি হল অবতার অসংখ্যা হরের সত্য নিদের দিজা, যথা বিদাসীন কুল্যা সরস সুপ সহস্র ঋষয় মান ঋষয় মনব দেবা মনুপুত্র মহু যশ কলাহ সর্বে হরেরেব স্বপ্রজাপতয় শ্রিতা। বলছেন হে সর্বকাদি ঋষিগণ, যেমন কোনো অক্ষয় সরোবর থেকে, অক্ষয় মানে অনন্ত সরোবর থেকে অনন্ত জলরাশি সৃষ্টি হয়, তেমনি
श्री भगवान अनंत तार थेके अनंत अवतार ए सृष्टि अवतार असंख्या बुझते पाच्छेन बाईशटी अवतार नय अनंत अवतार एर इंगित श्रीमद् भगवद गीतातेओ देवा आछे পরের শ্লোকটির অর্থে বলা হচ্ছে মরীচি প্রভৃতি ঋষিগণ স্বয়ম্ভুব প্রভৃতি মনুগণ উপেন্দ্রাদি দেবগণ দক্ষাদি মনুপুত্রগণ লোকপাল দিকপালগণ এমনকি মহাপ্রভাব বিশিষ্ট এইটি হচ্ছে আসল কথা মহাপ্রভাব বিশিষ্ট জীবমাত্রে শ্রী ভগবানের অংশ বিভূতি বিভূতি যোগে তো এই কথাই বলেছে যার ভেতরে যার দ্বারা জগতে মহান কর্ম সাধিত হচ্ছে বহু লোক তাকে মানেগণে জানবে সেখানে আমার শক্তি অবতীর্ণ হয়েছে এই বিভূতি অর্থাৎ জগতে যারা পালনকর্তা সৃষ্টিকর্তা শাস্ত্র স্রষ্টা এমনকি রক্ষাকর্তা সবাই শ্রী ভগবানের শক্তির দ্বারাই কাজটি করছেন এটি খেয়াল রাখতে হবে সেই শক্তি কোথেকে আসছে অনন্ত সর্বর থেকে যেমন অনন্ত জলধারা জলরাশি প্রবাহিত হয় ঠিক তেমনি সেই অনন্ত ভগবানের থেকে অনন্ত রূপে তার শক্তি অবতীর্ণ হয়ে জগৎকে রক্ষা করছে জগৎকে সঠিক পথ দেখাচ্ছে অন্তে তার দিকে একাগ্র করে দিচ্ছে অর্থাৎ শ্রী ভগবান মুখী করে দিচ্ছে এটি হচ্ছে অবতারের মূল কথা বা অবতারের মূল উদ্দেশ্য আজ জয় রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে